মিঠি ওয়াইন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি কি কি খেয়েছি সকাল থেকে দুপুর অবধি সেটাই শেয়ার করছি। সবার প্রথমে ছিল লুচি, সাদা আলুর তরকারি, তার সঙ্গে ছিল আলু ভাজা। সবার প্রথমে লুচিটাকে সুন্দর করে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিয়ে তার সাথে আলু ভাজা ভরিয়ে খেয়ে টেস্ট করে দেখলাম কেমন লাগলো। আর তারপরে ছিল আমার ফেভারিট সাদা আলুর তরকারি, যেটা কিনা বরাবরই আমি ছুটির দিনগুলোতে লুচির সাথে খেতে ভীষণভাবে প্রেফার করি। এরপরে ছিল দুপুরের লাঞ্চ, সেখানে ছিল হচ্ছে খিচুড়ি, তার সাথে বাটার, সঙ্গে ছিল মাছ ভাজা, আলু ভাজা আর বেগুন ভাজা, যেগুলো প্রত্যেকটাই আমার খুব পছন্দের। ডিম ভাজাটা আর করা হয়নি কারণ যেহেতু এত কিছু আইটেম ছিল। আপনারা অবশ্যই জানাবেন যে এই ছোট ছোট ব্লগগুলো দেখতে আপনাদের কেমন লাগছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কমেন্ট করে জানাতেও ভুলবেন না। আর আপনারা অন্যান্য কি ব্লগ দেখতে চাইছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন, তাহলে কিন্তু জানতে পারবো যে আপনাদের এগুলো আদৌ ভালো লাগছে কিনা। আর এই ধরনের চ্যানেল এর আগে আমি একদম নতুনভাবে শুরু করেছি, অবশ্যই আপনারা সবাই সাপোর্ট করবেন। আর আশা করছি আজকের এই ছোট্ট মিনি ব্লগটা আপনাদের খুব ভালো লেগেছে, হোয়াট আই ইট ইন এ ডে। তো মিঠি ওয়াইন চ্যানেলের সাথে সবসময় থাকবেন, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর খুব ভালোবাসা দেবেন। আপনাদের সকলকে অসংখ্য ভালোবাসা। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।